opportunity, it immediately to assault upon the democratic rights. এবং অন্যদিক থেকে তার যে এই সংবিধান প্রত্যেক নাগরিক প্রত্যেক রাজনৈতিক দলকে প্রত্যেক সংস্থাকে আমাদের এই সংবিধানের তার যে বিভিন্ন ধারা বা তার বিভিন্ন যে ভাবনা অনুযায়ী তাকে তার সে অধিকার এটাকে সুনিশ্চিত করা গ্যারান্টি। কিন্তু গত ৫টি বছর আমাদের ত্রিপুরার মধ্যে আমরা কি প্রত্যক্ষ আমরা করছি? প্রথমত, যে মানুষ তার ব্যক্তির ক্ষোভ বা ব্যক্তির ইচ্ছা বা অনিচ্ছা এটা প্রকাশ করা অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। এই রাজ্যের মধ্যে এটা শুধু মাঠে ময়দানে, যেখানে রাজ্যের শাসক দলের তাদের স্বার্থের বিরুদ্ধে একটা কথা বলে, তাদের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে একটা আঙ্গুল তুলে সেখানে সে ব্যক্তি, সে সমষ্টি বা সে গোষ্ঠীর তার প্রতিবাদ করার সুযোগ নেই। সর্বত্র যে একদলীয়, অর্থাৎ একটা দলের ইচ্ছা অনুযায়ী সেখানে চলতে হবে, গত ৫টা বছর আমরা দেখছেন, প্রত্যক্ষ করছেন এখনো, যে কেউ একটু বিরোধী কথা বলতে চাইছেন তার উপর নানা ধরনের আক্রমণ নেমে আসছে। এটা শুধু এখন মাঠে ময়দানের মধ্যে সীমাবদ্ধ না।